নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 10/7/2023 তারিখে। তো আমরা এখন আলোচনা করব কীভাবে হচ্ছে রিলিজ স্লিপে আলোচনা করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্পর্কিত কী নির্দেশনা দিয়েছে, ব্যাপারটা আমরা সকলের সুবিধার্থে পড়ে শোনাচ্ছি। তো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদন 13 জুলাই বিকাল 4টা থেকে শুরু হয়ে 23 জুলাই 2023 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম যে সকল আবেদনকারী, অর্থাৎ যারা হচ্ছে প্রথম মেধা তালিকায় স্থান পায়নি, দুই হচ্ছে মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি, আর তিন হচ্ছে প্রথম দ্বিতীয় কোঠায় মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। উল্লেখ্য যে 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 19 জুলাই 2023 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস অনার্স ইম্প্যাক্ট ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে। আমরা সকলের সুবিধার্থে সেই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর 2023-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর যে ভর্তি কার্যক্রম, প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদনের নিম্নোক্ত যে সময়সূচি এবং কীভাবে আবেদনটা সম্পন্ন করতে হবে সেই প্রক্রিয়াটা আমরা একটু দেখি। 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম, প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ। রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট লগ ইন করে অ্যাপ্লায়েন্ট আয়া লগ ইন অপশন অনার্স লগ ইনে ক্লিক করে সেখানে রোল নম্বর এবং পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম এবং অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এরপর পর্যায়ক্রমে আমরা কলেজ সিলেকশন অপশনে গিয়ে কলেজ সিলেক্ট করে যোগ্য হিসেবে যে শূন্য আসনগুলো আছে সেগুলো দেখতে পাবো এবং একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী মোট 5টি কলেজে হচ্ছে আবেদন করতে পারবে। আবেদনকারী রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসাইট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ সংগ্রহ করতে হবে এবং এই ফর্মটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে। এক্ষেত্রে আমরা স্ব কলেজে যে ইয়াগুলো আছে, অর্থাৎ নোটিশগুলো আছে, সেগুলো ফলো করব। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইন নিশ্চয়ন করতে হবে না, অর্থাৎ এটা অটো হয়ে যাবে। আর আবেদনের সময়টা হচ্ছে 23 থেকে 2023 সালের 7-23 তারিখ পর্যন্ত। এই ছিল হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোটামুটি রিলিজ স্লিপ আবেদনের নোটিশ। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা আমাদের যে নোটিশটা এটা সকলকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে।